হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লাইমলাইট 24। আজ আমরা জানব আফ্রিকার একটি দেশ সাউথ সুদান সম্পর্কে। 6,43,930 স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দেশটি 41তম সবচেয়ে বড় দেশ, যার সর্বমোট জনসংখ্যা প্রায় 1,08,00,000 মতো। পপুলেশন ডেন্সিটি হিসেবে পৃথিবীর 75তম বড় দেশ এটি। পৃথিবীতে বহু উপজাতি রয়েছে, প্রতিটি উপজাতিরই নিজস্ব কিছু রীতিনীতি আছে। আজ আমরা জানব মুন্দারি নামে এক উপজাতির কথা, যারা আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত সুদানের রাজধানী জুবা থেকে 75 কিলোমিটার দূরে বাস করে। হিন্দু ধর্মে গরুকে দেবতা রূপে গণ্য করা হয়, কিন্তু পৃথিবীতে হিন্দু ছাড়াও মুন্দারি নামে এক উপজাতি গরুর জন্য প্রাণ দিতেও পারে, প্রাণ নিতেও পারে। এরা মূলত রাখাল সম্প্রদায়, এদের প্রধান সম্পদ গরু। এরা গরুর দুধ থেকে শুরু করে গোমূত্র, গোবর সব কিছুই খেয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক এদের সম্পর্কে। মুন্ডারি সম্প্রদায়ের উপজাতিরা বিশাল সিংহালা আনকোল ওয়েতোসি নামক এক ধরনের গরুর প্রজাতির লালন পালন করে থাকে। বিশাল আকারের সিংহের জন্য এই প্রজাতির গরুকে গরুর রাজা বলা হয়। গরুগুলো 8 ফুট পর্যন্ত লম্বা হয়। স্থানীয় বাজারে গরুগুলোর মূল্য প্রায় 500 মার্কিন ডলার, আর ভারতীয় মুদ্রায় যার মূল্য 30 থেকে 40 হাজার। এই কারণে মুন্ডারি উপজাতির কাছে এই গরুগুলো স্বর্ণের থেকেও দামি। চোরা শিকারীদের হাত থেকে গরুগুলোকে রক্ষা করার জন্য মুন্ডারিরা AK-47 রাইফেলের সাহায্যে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও গরুগুলোকে রক্ষা করে। মুন্ডারিরা আকারে বেশ লম্বা এবং পেশিবহুল চেহারার অধিকারী হয়। এদের খাদ্য খুব সাধারণ, এরা প্রচুর পরিমাণে দুধ ও দই খেয়ে থাকে। মুন্ডারিরা গরুর মূত্র পান করে, আবার স্নানও করে। গরুর মূত্রে থাকা অ্যামোনিয়া তাদের চুলকে লাল করতে সাহায্য করে। গরুর মূত্র রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গরুর গোবরকে পুড়িয়ে যে ছাই পাওয়া যায় সেটা প্রসাধনী দ্রব্য হিসেবে ব্যবহার করে। তারা এই ছাই নিজেরাও মেখে নেয়, আবার গরুগুলোকেও মাখিয়ে দেয়। রাত্রে মুন্ডারি রাখালেরা গরুগুলোর সাথে একসাথে ঘুমোয়। মুন্ডারিরা বিয়েতে যৌতুক হিসেবে গরুগুলোকে ব্যবহার করে। যাদের অধিক পরিমাণে গরু আছে তারা তত বেশি স্ত্রী ক্রয় করতে পারে, যার যতগুলো গরু আছে সে ততগুলো বিয়ে করতে পারে। মুন্ডারিদের সম্পদ তাদের গরু দেখে বিচার করা হয়। থ্যাংক ইউ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।